আবার একটা নতুন সকাল, আর নতুন সকাল মানে একটা নতুন ব্লগ। আর রবিবার কেটে গিয়ে আজকে সোমবার, সুতরাং আজকে চাপটা অনেক বেশি মনে হয়। রবিবার ছুটি থাকে না, কিন্তু চাপটা কম থাকে, কারণ ধীরে সুস্থে নড়ে নড়ে কাজ করলেও কোনো প্রবলেম নেই। কিন্তু সোমবার দিনটা রীতিমতো দৌড়তে হয়, সুতরাং খুব তাড়াতাড়ি বলে ফেলি, নবীন কথা বলছে মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছে সবাইকে সঙ্গে রেখে। সঙ্গে থাকো, আমার চ্যানেলটা দেখতে থাকো। তাহলে এখন তাড়াহুড়ো তোড়জোড় চলছে, তাই তো? আর আমার কালকে একটু পান্তা ভাত আছে, সেটাকে বড়া ভাজবো, বড়া ভেজে খেয়ে নেবো। এখন ওই আলু দিয়ে ধোসা টাইপের হচ্ছে, কিন্তু সেটা গোলা রুটি দিয়ে। তো যাই হোক, এখন আপাতত এটা চলছে। ক্যামেরা বাবু অফিসে বেরিয়ে গেলে তারপরে আমি ঘর দোর পরিষ্কার করা বাকি কাজগুলো করে ফেলবো। ছোট ম্যাডামকে স্কুলে দিয়ে এসে এখন বাড়ি একদম ফাঁকা, বাড়িতে শুধু আমি আর আমার গবু বাবু, তাই তো? এখন তো ময়দান ফাঁকা, শুধু গবু বাবু আর আমি ফুটবল খেলবো, তাই তো? তারপরে অর্ধেক রান্না হয়েছে, এখনো অর্ধেক রান্না বাকি আছে, সেই অর্ধেক রান্না কমপ্লিট করতে হবে। আবার আজকে কাকা চলে এসেছে, কাকা বেড়াতে গেছিলো, কাকা চলে এসেছে, কাকা দুপুরবেলা আসবে। আজকে ভোর ভোর ফিরেছে কাকা, 5টার সময় ফিরে এসছে, এসে ওই বাড়িতে উঠেছে, এই বাড়িতে আসেনি। আনাজগুলো কেটে যেটুকু রান্না বাকি আছে সেটুকু রান্না করে ফেলবো। আর বিশাল গরম পড়েছে, আমি ভাবলাম ছোট ম্যাডামকে স্কুলে দিয়ে এসে একটু দই আনবো, আনা হয়নি, তার জন্য একটুখানি বেরোবো, বেরিয়ে একটু দই আনবো। সব কাজ হয়ে গেছে আর চানও হয়ে গেছে আপাতত, এখন শুধু এই ঘোরাঘুরি করছি। আর আজকে ভোরবেলা কাকা ফিরেছে, আর এই এখানে এখন কাকা খেতে বসেছে। কেমন ঘুরলেন কাকা, একটু বলে দাও সবাইকে। মানে প্রায় বলছে এখানকার মতোই গরম, তবে এখানে আমাদের যে প্রচন্ড ঘামটা হচ্ছে, নকাকা বলছে ওখানে ঘামটা হচ্ছে না, তাই তো? হ্যাঁ, ঘামটা হচ্ছে না, কিন্তু বলছে সেরকম ভাবে ঘুরতেই পারেনি, বলছে গরমটা নাকি প্রচন্ড ছিল নেপালে, ওই ধরনের গরম বলছে। যাওয়ার আগে যদিও শুনেছে গরম থাকবে, আমাদের যে মানে নিয়ে গেছে কোম্পানি, তারা খুব একটা আইডিয়া করতে পারে প্রতিটা রাস্তায় ধরো 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা বাস জার্নি, তারপর যে পৌঁছাচ্ছি কিছুক্ষণ মানে রেস্ট পাচ্ছি পাচ্ছি, আবার সকালবেলা খুব বাজে হয়েছে। মানে এবারে যে মানে ট্যুরিস্ট সার্ভিসের সাথে গেছিলো, সে খুব একটা ভালো ঘোরায়নি, অন্যান্যবার যেভাবে মানে খুব ভালোভাবে ঘোরে এবারে সেইভাবে ঘোরেনি। মানে কাকা প্রতি বছরই যায় বেড়াতে কোথাও না কোথাও, তো এবারে গিয়ে ঠিক স্যাটিসফাই নয় আর কি, এটাই বোঝা যাচ্ছে। বরাবরের মতো চলে এসছে ক্যামেরা বাবু লাঞ্চ টেবিলে, আজকে লাঞ্চ নেই আর ইভিনিং টেবিল বলতে পারি, ইভিনিং টকিং বলো তো নাকি বলো? আমি তো বলবো গুড ইভিনিং, আমরা দুপুরবেলা লাঞ্চটা বিকেলবেলা নিয়ে বসে পড়েছি। একেই বলে বড় ম্যাডাম, কি করে কথা বলতে হয় বড় ম্যাডামের কাছে শিখতে হয়, আমরা তো কে এনিতে নি। যাই হোক, চলুন এক ঝলকে দেখে নিই আজকে লাঞ্চ কি আছে। ক্যামেরা বাবু চুনো কুচি না রাঘব বোয়া সেটা তোমরা সবাই জানো, তো চলো এখন আমি মানে দেখে নিই, মানে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে দুপুরবেলা আমার লাঞ্চ মেনু কি ছিল। সেটা হচ্ছে ভাত, আলু উচ্ছে, বেগুন দিয়ে একটা চচ্চড়ি, এখানে আছে পটল ভাজা, আর এটা আমি লাউ এর ডাল করেছি, সেই লাউ যে খোসাটা ওই খোসাটা দিয়ে বড়া ভেজেছি, আর এখানে লাউ দিয়ে মুসুর ডাল, আর এখানে মোরলা মাছের ঝাল। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু, যেটা আমি কখন খাচ্ছি বিকেলবেলা। রবীন্দ্র কি অবস্থা করেছে আমাকে, তাহলে বড় ম্যাডাম চা করতে গেছে আর আমি আর গোবিন্দ এই দুজন মিলে একটু ভ্যারান্ডা বাজাচ্ছি বসে বসে, গরম লাগছে খুব, প্রচন্ড গরম পড়েছে, গোবিন্দরও গরম লেগেছে, তাই তো গোবিন্দ? বলো দুষ্টু, হুম, ও এখন ভাবছে কি করবে, বড় ম্যাডাম চা করছে, জানি না অনেকক্ষণ বলেছি চা করতে। ক্লান্তিকর গরম, অস্বস্তি সন্ধ্যে থেকে, মানে সন্ধ্যা থেকে না সকাল থেকে, সেখানে প্রত্যেকে যেখানে খায় দইয়ের ঘোল বা ঠান্ডা পানীয়, কিন্তু ক্যামেরা বাবু তো সবার থেকে আলাদা, সুতরাং তার গরমে কে
কে স্বস্তি দেয়? এক কাপ গরম চা। আর সন্ধ্যাবেলা আমি এক কাপ গরম চা খাচ্ছি, তবে ক্যামেরা বাবুকে সারাদিন স্বস্তি দেয় এই এক কাপ গরম চা। চলো চাটা খাই, আর তার সাথে দেখি আমাদের গোবু বাবু কি খবর। তুমি চায়ের বদনাম করছো, ক্যামেরা বাবুকে বলছো, আর আমার গোবিন্দ দেখো তার জবাব দিচ্ছে। আমি দেবো না, ক্যামেরা বাবুকে দিতে লাগে না, ওটা গোবিন্দই দেবে। বলো তো কি বলে দে। ও হ্যাঁ, বিস্কুটে হাত দিচ্ছ কেন? হ্যাঁ ওইটুকুনি বিস্কুট কে খাবে? বড় বিস্কুট দাও। হ্যাঁ বিস্কুট দিলেই ও নিয়ে লাফাবে, উল্টো পাল্টা ফেলবে। ও এখন তোমার হাত দিয়ে নেবেই না। চায়ের নেশা শুধু আমার ক্যামেরা বাবুর একার নেই, গোবিন্দ বাবুরও আছে। কাপের দিকে নজর, কাপের দিকে নজর। এই দেখো, এই দেখো, দেখেছেন? এই যে আমি দিচ্ছি, চারিদিকে চুপ চুপ, ঠান্ডা। আমাদের গোবিন্দ বাবু যে চা খায় মাঝে সাঝে, রোজ রোজ না। ওই দেখো চা খাচ্ছে, দেখো দেখো কিরকম ক্যামেরা বাবুর সাথে থাকতে সাথে থেকে থেকে দুষ্টু হয়ে গেছে। খাও ভালো খেতে। ওই দেখো দেখো ওই দেখো কিরকম চা খাচ্ছে, দেখো এই দেখো চার চামচ ফাঁকা হয়ে গেল। ওইটুকুন চায়ের মতো খেতে হয় তো। বড় ম্যাডাম সন্ধেবেলায় খুব আনন্দের সঙ্গে কি রান্না করছে, একদম পাত্তা দিচ্ছে না ক্যামেরা বাবুকে আজকাল। না পাত্তা দিচ্ছে না, এখানে ঘুরে যাবে তখন আবার আমাকেই কথা শোনাবে, ওই জন্য মনটাই। আচ্ছা আপনারা বলুন, ক্যামেরা বাবু কখনো বড় ম্যাডামকে কথা শুনিয়েছে? পোড়া রুটি, সেই পোড়া রুটি ক্যামেরা বাবুই খেয়েছে, বড় ম্যাডামকে পর্যন্ত খেতে দেয়নি। আর সেই বড় ম্যাডাম ক্যামেরা বাবুর উপর কি বদনাম করছে যে কথা শোনাবে? আরে সেই জন্যই তো, পুরনো ভিডিওতে গেলে দেখা যাবে, দেখতে পাবেন যে পোড়া রুটি সে ক্যামেরা বাবুই খেয়েছে। কি ছোট ম্যাডাম, কি ছোট ম্যাডাম, এটা ঠিক আমি খাই পাউডার সেটা বাবা খেয়েছে? আমি তো তোর কথা বলছি না, আমি বলছি বড় ম্যাডামকে খেতে বলেছি একবার পোড়া রুটি। তাহলে আমরা হচ্ছি সত্যের কথা বলি। হ্যাঁ আমরা সর্বদা সত্য কথা বলি, কিন্তু বড় ম্যাডাম আজ যাই বলুক পাত্তা দিক বা না দিক, আজকে বড় ম্যাডামের মুড খুব ভালো। হ্যাঁ আজকে বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম কেন কেন ভালো সেটা খানিকক্ষণ পরে জানতে পারবে। যাই হোক, তা কি চলছে বড় ম্যাডাম? এখন এখানে চলছে ডিমের কষা, পারবে না হেল্পিং লাগবে। ভেজে দিলে খুব ভালো হয়, তার মানে বুঝুন ক্যামেরা বাবু ছাড়া বড় ম্যাডাম অচল। চলো আজকে শিকার করলো, আমি ভালো হয়ে যাচ্ছে তেড়ে আসবে, তোমাকে ছাড়া হয় না বলে তেড়ে আসবে। আমি সব সময় শিকার করি। সে তাহলে সঙ্গ দোষের ফল এটা। তো চলুন বড় ম্যাডামকে একটু হেল্প করে দিই। তাহলে ক্যামেরা বাবু চলে এসছে বড় ম্যাডামের কাজে হাতে হাত লাগাতে, তাই তো? আর তার জন্য ক্যামেরা বাবু কি চার্জ করবে? এক কাপ চা। ক্যামেরা বাবু সর্বগুণ সম্পন্ন, মানে ছিল কার্তিক করে দিল বিশ্বকর্মা। আব তো খায়ে মুল্ক মুসলাম, আপনি তো বস আলু কে পরাঠে। এদিকে ছোট ম্যাডাম খাওয়া দাওয়া করে নিল, রাত্রে আলু পরোটা খাবে না। আমি এখনো খাওয়া দাওয়া করিনি, ভাত ছিল অল্প ভাত খেলাম। বাবা কি আপনি মাংস করবে? হ্যাঁ মাংস করে দেবো, খাওয়াবি তো রান্না করে। আমি
তারপর আদরের ছোট ম্যাডাম। বড় ম্যাডামটা কি স্যার? আরে শত্রুপক্ষ শত্রুপক্ষ। কেউ বিশ্বাস করবে না তোমার কথা। ক্যামেরা ও সকলের বন্ধু। বাবা। আজকে ভোরবেলা ফিরেছে তো প্রচুর জিনিস এনেছে। কাকা দিয়েছে, দিদি গেছিল, দিদি দিয়েছে, পিসিমনি দিয়েছে, মানে ওখান থেকে যে যেরকম কিনেছে সেই সেরকম আর কি গিফট করেছে। তো সেটার জন্যই আজকে খুবই আনন্দ আমি ছোট ম্যাডাম। প্রচন্ড আনন্দ, কেউ কিছু উপহার দিলে সেটা নিয়েতে একটু এক্সাইটমেন্ট থাকবেই আর কি। তো চলো দেখে নি। ফার্স্টে এইটা হচ্ছে একটা শঙ্খ, মানে এই শাঁখটা অ্যাকচুয়ালি আমাকে দিয়েছে, কিন্তু তার সঙ্গে ছোট ম্যাডাম আমাদের বাড়িতে যে ছোট শঙ্খটা আছে ওইটা বাজাতে পারে না, তো এই বড় শঙ্খটা ছোট ম্যাডামকে দেওয়া যাতে সুন্দর করে শাঁখ বাজানো শিখতে পারে, এটা নদাদু এনেছে আর কি। শাঁখের আওয়াজটা খুব সুন্দর বাজিয়ে শোনাই একটু। দুপুরে শাঁখ বাজাচ্ছি। হ্যাঁ বাজাও। এই একটা গলার হার দেখো, খুব সুন্দর দেখতে কিন্তু। আর এই টোটালটা মানে এটা কোনো একটা পাথর, আর এটা হচ্ছে সুন্দর কাঁচ, কাঁচের মধ্যে সুন্দর, মানে ভেতরে মনে যেমন সেই জলের মধ্যে যে চিকচিক করে ফুল টুল থাকে না, একদম ভেতরে খুব সুন্দর দেখতে জিনিসটা। এখানে আছে এই দেখো, এটাও একটা গলার হার। যেহেতু আমরা সাজুগুজু করতে খুব ভালোবাসি, আর আমার পিসিমণিও দেখো যে যখনই এখানে আসে তখনই প্রচুর এইসব জিনিস কেনে, তো সেই রকমই সব জিনিস কিনেছে আর কি। এই দেখো, এটাও পাথরের, খুব সুন্দর। এইটা একটা টোটাল বিশাল, মানে পুরোটা মুক্তোর দেখো, এটা পুরোটা মুক্তোর বড় বড়। এটা ওর পিসি দিদা দিয়েছে, ও যেহেতু নাচ টাচ করে তো পিসি দিদা না, এটা নদাদি দিয়েছে। নদাদু ওর জন্য একটা জিনিস এনেছে, যেটা দেখলে হাসবে, যেহেতু ছোট ম্যাডাম নাচ টাচ করে, নাচের জন্য এগুলো লাগে, তো একটা বড় রূপকাক্ষের মালা এনেছে ওখান থেকে। এটা সেই নেপালের নেপালি মেয়েরা যেরকম পরে ঠিক ওই রকম একটা সেট। এইটা দুটো আছে, একটা আমার, হ্যাঁ, আর একটা ছোট ম্যাডামের। তবে এগুলো সব কিছুই আমরা মিলেমিশেই পরবো আর কি, আলাদা করে কিছু নেই। আর ক্যামেরা বাবুকে দিয়েছে এই যে একটা নেপালি টুপি, এইটা ক্যামেরা বাবু। তো চলো আজকে এই সবগুলো এসছে আর কি, নগাগাও বেরিয়ে এসছে, মাইন্ড নগাগার একটু অনেকটাই, একটু না অনেকটাই ফ্রেশ হয়েছে। এখন খাওয়া দাওয়া করে বাড়িতে গেল আবার নর্মালি। তাহলে চলো সবাইকে টাটা, গুড নাইট, আবার একটা নতুন ব্লগ। আরেকটা লাইক করে দিও কিন্তু। গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।